হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সন্ধ্যাবেলা করে চলে গেছি মা আর আমি দুজনে মিলে একটা শাড়ির দোকানে আমাদের পাড়াতেই। তো মায়ের সঙ্গে সচরাচর বেশি একটা যাওয়া হয় না কোথাও, তো কি মন হলো দুজনে মিলে শাড়ি কিনতে চলে গেলাম। কোনো ইচ্ছেই ছিল না গো, ঘুরতে ঘুরতে চলে গেছি দুজনে। জাস্ট সন্ধ্যাবেলায় রাস্তাতে হাঁটছিলাম, চোখে পড়লো দোকানটা, কাকিমা ডাকলো, ঢুকে গেলাম। আর সেখানে গিয়ে দুজনে মিলে এমন কাণ্ড করলাম আর কত কী যে নিলাম। তো ভিডিওটা শেষমেশ দেখতে থাকো, নাহলে বুঝতেও পারবে না পাগলামি কাকে বলে আর পাগলামি শেষ ছিল না। আমাদের এরকমই হয় কোনো কিছু, কি বলো তো, মানে আগে থেকেই কিছু ইয়ে থাকে না, হুটহাট করে একটা কাজ করে বসি। তো মায়ের সঙ্গে গেছি আর অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা, মানে বোঝোই তো গল্প শুরু হলে মেয়েদের থামে না। তো দেখো, দোকানে গেছি, নতুন দোকান যেহেতু, কাকিমা এটা খুলে দেখাচ্ছে, ওটা খুলে দেখাচ্ছে, আর নাইটিগুলো যা এত সুন্দর ছিল, একদম সফট, আর বাজেটও কিন্তু খুবই কমের মধ্যে, নতুন দোকান তো ওই জন্য। আর কাকিমার চয়েসটা খুবই ভালো, সব শাড়ি নাইটিগুলো খুব পছন্দ হচ্ছিল। তো মা গেছে সঙ্গে করে আর আমার এত পছন্দ হচ্ছে, তো অনেকগুলো নাইটি আর শাড়ি কিন্তু নেওয়া হলো শেষমেশ। আর সামনে তো অনেক অকেশান আছে, তো সেই পারপাস নিয়েছিলাম, বিশেষ করে সবুজ কালারটা নিয়েছিলাম, কারণ মাকে বলছিলাম যে মা ইয়ে তোমার জল ঢালবো, শিব পুজো আছে, শ্রাবণ মাসে সবুজ পরতে হয়, তো সবুজ কালারেরই 2-3টে শাড়ি নিয়েছিলাম। তো দেখতে থাকো কত সুন্দর সুন্দর জিনিস, নাইটিগুলো দেখেছো? আর কী বলো তো, সেদিন আমি অনেকগুলো নাইটি নিয়েছিলাম, প্রায় 7-8টা নাইটি নিয়েছিলাম, আর নাইটিগুলো তোমাদেরকে দেখানোও হয়নি, কারণ তারপর পরে আমি চলে এসেছিলাম আর ওই নাইটিগুলো মায়ের বাড়িতেই রয়েছে। কারণ কি, নাইটিগুলো ফিটিংস করতে হবে, তো ওখান থেকেই করিয়ে দেয় মা একবারে। আর এটা দেখো, খুব অসাধারণ কালারটা, কি সুন্দর লাগছে। এই প্রিন্টের অনেকগুলোই ছিল, তো সবগুলো একটা একটা করে প্রায় 6-7টা নাইটি আমার নেওয়া হয়েছে, কিন্তু একটাও পরতে পারছি না, কারণ ফিটিংস করা নেই, সেলাই নিচে দিয়ে সেলাই করতে হবে, স্লিপ লাগাতে হবে, এই জন্য আর পরতেও পাচ্ছি না। চলে এসেছি, 2 দিনের ছুটিতে মাত্র গেছিলাম, তো ওই জন্য হয়নি। তো মাকে বলেছি, আর আমি না গেলেও হচ্ছে না, মাপঝোপের একটা ব্যাপার আছে। তো কবে যাব আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি সেটা বলতেও পাচ্ছি না। তো সেগুলো নেক্সট বার গেলে তোমাদের সঙ্গে নাইটিগুলো অবশ্যই শেয়ার করব, কত সুন্দর সুন্দর। আর নাইটিগুলো সবই কি বলো তো, 200 কি তার থেকে একটু বেশি এরকম, কিন্তু এত কমে তো পাওয়াই যায় না, খুবই সুন্দর সুন্দর নাইটিগুলো। তারপরে দেখো শাড়ির দিকে চলে এলাম, আর এই শাড়িটা তো আমার একদম খুলেই পছন্দ হয়েছে, কালো পরি না, কিন্তু কি বলতো এটা কালো না, ছবিতে কালো মনে হচ্ছে, এটা একটু তোমার চকলেট চকলেট কালারটা ছিল। তো শাড়িটা প্রথমে নিতে চাইনি, ভাবছিলাম কালো কেমন লাগবে, কিন্তু শাড়িটা পরার পর সবাই খুব ভালো বলেছে, শাড়িটা নাকি খুবই ভালো, তো এই শাড়িটা নেওয়া হয়েছে। শাড়িও অনেকগুলো, 5-6টার বেশি, দুজনে মানে মা আর আমার মিলে 5-6টা হয়ে গেছে। তারপরে এই যে মায়ের অরেঞ্জ কালারটা খুবই পছন্দ, ওই যে ছবিতে দেখতে পাচ্ছ অরেঞ্জ আর সবুজ, ওই শাড়িটা মা নিয়েছে। তারপরে নীল, নীল কালার আর ব্লু কালার, এটাও সুন্দর ছিল। তো আমার প্রচুর শাড়ি রয়েছে, কটনের শাড়ি, তো কি বলো তো আমাদের যতই থাক দোকানে গেলে একটা না নিলে আর মন মানে ভালোই লাগে না। তো মা দিল কিছু নাইটি শাড়ি, আমিও কিনলাম কিছু, তো দুজনে মিলিয়ে কিনেছিলাম অনেকগুলোই শাড়ি আর নাইটি। এই যে দেখো, এই শাড়িগুলো নতুন উঠেছে ব্লু কালারের, মা বলছে এটা তোকে দেবো কিছুদিন বাদে, এদিন গিয়ে সবই কটনের নিয়েছি, কিন্তু ব্লু শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে, তো বলছে যে এটার আরও কালার আনতে বলেছে মা, যে তারপরে দেবো, কারণ একটা দেখে কী নেবো। ছিল ওখানে তো আমার পার্পেলটা পছন্দ ওই শাড়ির, তো মা বলেছে ঠিক আছে পার্পেলটা আনতে বলি, পরে তোকে দেবো। আর এই হলুদ আর রানি কালারের শাড়িটাও খুব পছন্দ হচ্ছিলো, তো কী করবো, পছন্দের তো শেষ নেই, কিন্তু অলরেডি অনেকগুলো নেওয়া হয়ে গেছে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কেমন, ওটা মায়ের জন্যই দেখা হচ্ছিলো, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো মাকে কিছুদিন আগে একটা শাড়ি দিয়েছিলাম, তো মা বলছে ওটার থেকে এটা অনেক বেটার। কি বলতো, আমাদের একটা প্রবলেম হয়, যেটা নেওয়া হয়ে যায় সেটার পরে গিয়ে ভালো লাগে না। তো মাকে বলছিলাম ঠিক আছে, ওটাও সুন্দর এটাও সুন্দর, তো দেখো। আর সব কি বলতো, নতুন দোকান তো সব এক পিস করে করে কাকিমা এনেছে, বলছে এটা জাস্ট
চয়েসের জন্য দেখানোর জন্য, এরপরে তোমরা বললে আরও আনবো। আমি বলছি ঠিক আছে এনো নেবো আস্তে আস্তে সবই, মানে এখান থেকে আমার না অনেক শাড়ি নেওয়া হয়ে গেছে, টুকিটাকি যাই মাঝে মধ্যে। এই ফার্স্টবার মায়ের সঙ্গে গেলাম, এর আগে নিজেই গেছি একা কাকিমার সঙ্গে, ওই বসে বিকালে একটু গল্প করতাম, করতে করতে আমার টুকিটাকি করে অনেক শাড়ি নেওয়া হয়ে গেছে, সেগুলো পরেওছি, সবাই বলেছে খুবই সুন্দর। আসলে কাকিমার চয়েসটা খুবই সুন্দর, যেখান থেকে শাড়ি আনে না সেখান থেকে বেশ শাড়িগুলো বেছে বেছে আনে, খুবই সুন্দর। আর এই যে এই ধরনের ফ্রক কাটিংয়ের নাইটিগুলো ছিল সেগুলোও দেখাচ্ছিল, সবই দেখাচ্ছিল। তারপর এই লাল শাড়িটা কাকিমা খুব বলছিল যে এটা তোমাকে মানাবে, তুমি খুব মানে তুমি নিতে পারো এটা। তো আমি বলছিলাম না কাকিমা এই শাড়িগুলো মোটা হয়, আর একটু হ্যান্ডলুম টাইপের কি আমি বলতে পারবো না, শাড়ির নামটা ভুলে গেছি, কিন্তু শাড়িটা কিন্তু কত ছিল, 1200 টাকা মনে হয়, 1200 এরকম ছিল। সে আন্দাজে শাড়িটা খুবই সুন্দর ছিল, আমি গায়ে ধরে দেখছিলাম, তো মাও বলছিল ভালো লাগছে শাড়িটা। তো আমি এখন নেব না, কটনেরগুলোই নিয়েছি, কি বলো তো কটনের শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি, আর একটু ভারী হয়ে গেলে কটন পিওর সিল্ক এগুলো পরতে আমার খুবই ভালো লাগে, এর বাইরে একটা শাড়িও আমি পরতে পারি না। ওই ঢাকায় জামদানি বলো যাই বলো তাই বলো, কিন্তু কটন আর পিওর সিল্ক এই দুটো শাড়ির মানে ছাড়া আমার আর কিচ্ছু জানো না পরতে ভালো লাগে না, হাজার মানে প্রচুর দাম হোক তবুও আরাম কটনে আর পিওর সিল্কে। তো বাবা তো প্রতি বছর পুজোতে আমাকে পিওর সিল্কই দেয়, তার বাইরে কিচ্ছু দেয় না, তো অনেকগুলো পিওর সিল্ক হয়েও গেছে, আর পিওর সিল্ক সবসময় পরা যায় না, খুবই কম পরি দেখবে আমি, কারণ মেনটেন করাটা খুব ইয়ের ব্যাপার। তো যাই হোক পিওর সিল্ক অনেকগুলোই আছে, পরা হয় না, আর আমি গেলেই দোকানে গেলেই শুধু কটন ধরে টানাটানি করি, আর দুই একটা আর সিফনও খুব ভালোবাসি, কারণ সিফনের একটু বেশি দাম দিয়ে কিনলে সিফনের শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে, খুব স্টাইলিশও হয় আর পরেও কিন্তু খুবই আরাম। দেখো আমি নিয়েছিলাম এই সবুজটা, এই ব্লুটা, কারণ ওই ব্লু শাড়ি কিছুদিন আগে একটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আমাকে তাঁতের হাট থেকে, পরে যে এত আরাম, তারপরে রিলসও বানিয়েছি, সবাই খুব ভালো বলেছে, ওই জন্য ব্লুটা হাত ছাড়া করিনি। তো আমি নিয়েছিলাম ওই তিনটে, দেখো সবুজ, ইয়েলোটা আর তোমার ওই ব্লুটা। আর মা নিয়েছে দেখো এই যে কোটকি প্রিন্টের, এটা মাকে খুব ভালো লাগবে, আর ওই অরেঞ্জটা আর লালটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজ পর্যন্ত।